হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসে বললাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। জে ফোর টিভি থেকে আমি আসি আপনাদের সাথে, যা দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফাইল ক্যাবিনেট। আমার পিছনে খেয়াল করতেছেন অনেকগুলো ফাইল ক্যাবিনেট আছে। তো প্রথমেই আমি আপনাদের দোকানের অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি, সেটা হলো 48/5 আজিমপুর এতিমখানা মার্কেটে নিচতলায় আল্লাহর দান স্টিল কিং ঢাকা। তো আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদের এইখান থেকে খুব সহজেই মাল নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে, আর ঢাকার ভিতরে হলে আমরা সেটা হোম ডেলিভারি করে দিব, আলোচনা করবো। তো অনেকে চিন্তা করেন অফিসিয়ালের জন্য যে 100 পিস মাল লাগবে, 200 পিস মাল লাগবে, বা টেন্ডারে মাল কার কাছে অর্ডার দিব, কোথা থেকে অর্ডার দিব, সব কিছু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো আপনারা আমাদের এই শোরুম থেকে সব ধরনের মাল আপনারা কিন্তু নিতে পারেন চাইলে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা আপনাদেরকে ফাইল ক্যাবিনেট সম্পর্কে জানাই। তো প্রথমে যে ফাইল ক্যাবিনেটটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো তিনটা ড্রয়ার, নিচে একটা কাপবোর্ডের মতো দেখা যাচ্ছে। তো ওইটা বিষয়টা আমি পরে জানাচ্ছি। এখানে হলো আপনার 3 ড্রয়ারের ফাইল ক্যাবিনেট, আর এটার হাইট হলো আপনার 54 ইঞ্চি, পাশে হলো আপনার 20 ইঞ্চি, গভীরতা হলো আপনার 23 ইঞ্চি। তো এটা প্রতিটার ভিতরে আলাদা আলাদা সিস্টেমে লক দেওয়া আছে এবং একটা মাস্টার লক দেওয়া আছে, যে মাস্টার লকের মাধ্যমে আপনারা কিন্তু সবগুলো ড্রয়ার একসাথে লক করতে পারবেন। এটা পাচ্ছেন আপনি বিশেষ ধরনের সুবিধা। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে, আপনারা দেখেন এটা খুবই স্ট্রং, ঠিক আছে, এটা খুবই স্ট্রং। এটা হলো 20 এবং 22 গ্যাস সিল দিয়ে তৈরি করা। আর ভিতরে যেটা আছে আমাদের একটু, এখানে ভিতরে কিন্তু আমরা প্রতিটা ভিতরে ব্যারিং সিস্টেম করে দিয়েছি। দেখেন এখানে কিন্তু দুই পাশে দুটো আমরা ব্যারিং সিস্টেম করে দিয়েছি, যে ব্যারিংগুলোর মাধ্যমে আপনার ড্রয়ারগুলো খুব ইজিলিভাবে চলবে। আর প্রতিটা ভিতরে রয়েছে এইভাবে পার্টিশন, যার মাধ্যমে একটার ভিতর থেকে আরেকটার ভিতরে হাত দিতে পারবে না। তো এটার ভিতরে তিনটা ড্রয়ারের পরে নিচে কি রয়েছে, নিচে রয়েছে একটি কাপবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো একটি কাপবোর্ড। কাপবোর্ডের ভিতরে রয়েছে অসাধারণ একটি সিন্ধু বা চোরাই লকার, এটা কিন্তু একদম খুবই মজবুত লোহার, দেখেন লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে। ভিতরে আছে একটা গোপন ড্রয়ার, ড্রয়ারটা খুললে পেয়ে যাবেন আবার 3টা পকেট, এই একটা পকেট, দুই পাশে 2টা পকেট, আর ভিতরে আপনার ফাইল পত্র টাকা পয়সা সব কিছু রাখতে পারবেন। এটার জন্য রয়েছে এক্সট্রা লকের সুবিধা, দেখেন আপনারা কিন্তু এখানে লক করার পরেও এখানে কিন্তু এক্সট্রা লক করতে পারতেছেন, এইখানে লক করবেন, এইখানে লক করবেন, দেন হলো আপনারা এটা লক করবেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে ভিতরে কি রয়েছে। তো এটা হলো আমাদের কালার, গ্রে কালার আছে, আপনারা চাইলে যে ধরনের কালার চাইবেন সেই ধরনের কালার আপনাদেরকে আমরা করে দিতে পারবো। তো এইটার দাম কত পড়বে, এইটার দাম পড়বে আপনার 14,000 টাকা, এটার দাম পড়বে আপনার 14,000 টাকা, সিন্ধু কালার, সিন্ধু কালারটার দাম পড়বে 14,000 টাকা। আচ্ছা, এরপর ডিয়ার ভিউয়ার্স আমরা আসবো এটার পরে, এটা হলো আপনার ছোটো সাইজ, একটু ছোটো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু শুধু 3টা ড্রয়ার, ঠিক আছে, 3টা ড্রয়ার, এটা কাস্টমারের চয়েস অনুযায়ী বানানো হয়েছে। এটা হলো কি আপনার এভাবে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে, প্রতিটা ভিতরে কিন্তু আলাদাভাবে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে। এটার ভিতরে কিন্তু পুশ লক আমরা ব্যবহার করি না, কারণ কাস্টমারের পুশ লকের প্রয়োজন নেই, তারা এটা আলাদাভাবে ব্যবহার করবে। এটার ভিতরে কিন্তু আপনার হিউজ পরিমাণ জায়গা আছে, ঠিক আছে, জায়গা আছে। আবার এটা লকটা দেওয়া হয়েছে একটু কাস্টমার বলেছে এর জন্য আমরা এই ধরনের লকটা ব্যবহার করছি, আপনি চাইলে আপনারা এই ধরনের লক ব্যবহার করতে পারেন। এটার দাম কত পড়বে, তো এটার সাইজ হলো কি আপনার, হাইট হলো আপনার 42 ইঞ্চি, পাশে হলো আপনার 20 ইঞ্চি, গভীরতা হলো আপনার 23 ইঞ্চি, আচ্ছা 22 ইঞ্চি, হ্যাঁ এটা আছে আপনার 22 ইঞ্চি গভীরতা। তো এইটার দাম পড়বে হলো আপনার 9,000 টাকা, এটার দাম পড়বে আপনার 9,000 টাকা। আচ্ছা, এইখানে ভিতরে আমরা আরেকটা মাল দেখতে পাচ্ছি যেটার ভিতরে কিন্তু কোনো লক সিস্টেম করে নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লক সিস্টেম করে নেই, এখানে শুধুমাত্র একটা মাস্টার লক দেওয়া হয়েছে, একটা মাস্টার লক দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি সব ড্রয়ার একসাথে লক হয়ে যাবে। আর এটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন দেওয়া হয়েছে, এটা হলো আপনার চকলেট কালারের সাথে সিলভার কালার কম্বিনেশন করা হয়েছে কাস্টমারের রিসার্চ অনুযায়ী। এটা কাস্টমারের অর্ডার ছিল, এটা আমরা অর্ডার নিয়েছি 8,000 টাকা, এটা দাম পড়েছে আপনার 8,000 টাকা। আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন। মানে সব ধরনের অফিসে আপনারা এই ধরনের ফাইল ক্যাবিনেট আপনারা ব্যবহার করে থাকেন। তাছাড়া আপনারা যদি মনে করেন আপনাদের অনেকগুলো অফিসে মাল লাগবে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু খুব সহজেই আপনাদেরকে মাল দিয়ে দেবো। তো চলুন তাহলে এই মালটা আপনাদেরকে দেখাই। ও, এটা লক করা আছে, এটা হলো মাস্টার লক করা, যেটার মাধ্যমে আপনারা কিন্তু সবগুলো ড্রয়ার লক করতে পারবেন। এটার ভিতরে ব্যারিং সিস্টেম করা আছে, একটা ভিতর থেকে একটা সেপারেট করা আছে, যেটার মাধ্যমে আপনি মনে করেন যে কোনো ড্রয়ার থেকে কোনো ড্রয়ারে হাত দেওয়া যাবে না। এটা সিট আছে আপনার 20-22 কেজি, এটার দাম পড়বে হলে আপনার 10,000 টাকা, এটার দাম পড়বে আপনার 10,000 টাকা, আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে মানে আপনারা মাল আমি দেখালাম, ফাইল ক্যাবিনেট দেখালাম, আজকে শুধু ফাইল ক্যাবিনেট নিয়ে কথা বলবো, এই জন্য ফাইল ক্যাবিনেট দেখালাম আপনাদেরকে। আমাদের কাছে আরও স্টিলের সব ধরনের ফার্নিচার আছে, আপনারা যোগাযোগ করবেন, সব কিছু পেয়ে যাবেন।
তো আমরা ডেলিভারি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। ঢাকার ভিতরে ডেলিভারি যদি হয় সেই ক্ষেত্রে আপনি আমাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। যদি 1000 টাকা অ্যাডভান্স করার পরে আমরা আপনাদেরকে মালটা হাতে পৌঁছে দিব, আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দিব, তারপর হলো গিয়ে আপনি আমাদেরকে সম্পূর্ণ টাকা আমাদের প্রতিনিধির কাছে দিয়ে দিবেন। আর একটা বিষয় হলো যে ঢাকার বাইরে হলে তখন সেই ক্ষেত্রে কীভাবে, ঢাকার বাইরে হলে যদি আপনারা অর্ডার করেন, অর্ডারের ক্ষেত্রে হলো যে কিছু টাকা দিয়ে আপনারা অ্যাডভান্স করবেন, সেক্ষেত্রে আমরা মালটাকে তৈরি করবো, আপনাদেরকে ছবি দিব, ছবি দেওয়ার পরে কনফার্ম করবেন, সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা দিয়ে দিলে আমরা কুরিয়ার করে দিব। আরেকটা বিষয় হলো যে যদি আপনারা কুরিয়ার মানে ঢাকার বাইরে মাল কিনছেন বা আপনারা পছন্দ হয়েছে এই মালটা আপনারা নিছেন, তখন সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করলেই আমরা কিন্তু কুরিয়ার করবো। অনেকে বলেন যে ভাইয়া আপনি কন্ডিশনে মাল দেন, আসলে এত বড় সাইজের মাল এইভাবে দেওয়া সম্ভব হয় না ভাই। আপনারা একটু বিষয়টা একটু খেয়াল করবেন যে ছোটোখাটো মাল হলে আমরা কন্ডিশনে দিতে পারতাম। আমাদের একটা মাল যখন ঘর থেকে বের হয় তখনই কিন্তু একটা লেবার খরচ আছে, ঠিক আছে, তখন একটা লেবার খরচ আছে। তো সেই দিকটা বিবেচনা করে আপনারা একটু দেখবেন যে আমরা, আর কথা হলো যে যদি আপনাদের বিশ্বাস না হলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের দোকানে সরাসরি আসবেন, সরাসরি দেখে মাল নিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।